মাছটা দিলে এখান দিয়ে বেরিয়ে যায় এখান থেকে বেরিয়ে যায় আজকে যেটা দেখলাম কিন্তু সেদিন তো হাত দিয়ে এখান থেকে বেরো তো দেখি নাই মনে হলো যে সামান্য কিছু টাকা দিয়েছে একবার নিপুণ হয়েছে তারপর জাহিদ খান হয়েছে আবার ফাইনালে নিপুণ গেছে সর্বোচ্চ আদালত জাহেদকে কিছু বলার নেই দু বছর চার বছর ছিলে অপেক্ষা করো দু বছর আবার তুমি দাঁড়াও জাহেদদের তো কেউ শত্রু না আমি মনে করি না যে জাহেদের কেউ শত্রু অনেকের এখন প্রশ্ন বা অনেকের অনুভূতি যে বিষয়টা যে শেষ পর্যন্ত আদালত থেকে রায় আসতে হলো বা চলচ্চিত্রের বিষয় না এগুলি হয় এগুলি কোনো রায় আসতে হলো এটা একেবারে মহাভারত ওষুধ হয়ে যায় না আদালতে আমরা তো যাবো বিচারক তো ওরা যদি আমি মনে করি যে আমার এগেনস্টে কার্যক্রমগুলো ভালো হয়নি তো আমি আদালতে যাব না আমরা কি সন্ত্রাস করব ওরা কি সন্ত্রাস করবে নিপুণ বা জাহেদ তা তো না ওরা দুজনেই ভালো দুজনেই লেখাপড়া জানা মানুষ তোর তো আদালতই যাবে নিয়ম হয়েছে তাহলে আমি আদালতের স্মরণ হতেই পারি একবার নিপুণ হয়েছে তারপর জাহিদ হয়েছে আবার ফাইনালে নিপুণ গেছে সর্বোচ্চ আদালত এরপরে তো বোধ আর কোনো কেস নিয়ে ড্রিল বোধ হবে না জানি না এরপরও কোনো সুযোগ আছে নাকি আছে কি না এটা আমি জানি না দুজনেই দুজনেরই সাপোর্টার আছে সীমাবদ্ধতা বেশি কম না দুজনেরই সাপোর্টার আছে হাড্ডাডি লড়াই করে সামান্য বোটে একজন হয়েছে একজন হয়নি ফাইনালে গিয়ে ওই কারচুপি বা কোনো কিছু একটা হয়েছে একটি ফেসবুকে দেখলাম যে এই চাদর গায়ে দিয়ে মুনমুনকে একটা ছবি দেখাচ্ছে মুনমুন ওটা একটা জিনিস হাতে নিয়ে এই ভিনিটি বেগে রেখেছে সে বলল যে এটা আমার মাস্ক ওই মাস্কটা যখন আজকে একটা দিন মধ্যে মাছটা দেখালো মাস্ক মাস্কটা দিলে এখান দিয়ে বেরিয়ে যায় এখান থেকে বেরিয়ে যায় আজকে যেটা দেখলাম কিন্তু সেদিন তো হাত দিয়ে এখান থেকে কোনো বেরোতে দেখি নাই মনে হলো যে সামান্য কিছু টাকা দিয়েছে টাকাটা আমরা দেখি নাই তো মাস্ককে যখন আজকে দেখালো যে এইভাবে মেরে গেছি তখন কিন্তু মাছটা এখান থেকেও বেরিয়েছিল এখান থেকে বেরিয়েছিল সেদিন কিন্তু মাছ বেরোতে দেখি নাই এই জন্য ওটা আমরা কনফিউজ সত্যিটা কী এখন কোর্ট যেটা সিদ্ধান্ত দিয়েছে ওটাই সত্যি জাহেদকে কিছু বলার নেই দু বছর চার বছর ছিলে অপেক্ষা করো বছর আবার তুমি দাঁড়াও জাহেদদের তো কেউ শত্রু না আমি মনে করি না যে জাহেদের কেউ শত্রু নিপুণ লেখাপড়া জানা মেয়ে ডেফিনেটলি এবং ওইখানে একজন বিচক্ষণ লোক ইলিয়াস কাঞ্চন তো মেন তো সভাপতি তো ইলিয়াস কাঞ্চন আছে সহ সভাপতি কয়েকজন সবাই মিলে দিলেই তো ছবিটাকে সুন্দর করবে নিপুণের একা কোনো একা তো আর করবে না বা ইলিয়াস কাঞ্চন সাহেবও যখন সিদ্ধান্ত নেবে সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নেবে আমরা কিছুদিন আগে আগে আমরা একটা খবর পেয়েছি ইউটিউব চ্যানেলে তার মনের ইচ্ছা এখন রুবেলে যদি মনের ইচ্ছা হয় যে সে না থাকলে আমি শপথ গ্রহণে যাবো না তাহলে এটা ওর ইচ্ছা তবে একটা কথা বলা যায় যে রুবেল তো খুব একটা ভালো শিল্পী ধর্মে ছবিতে তো ওই জসীম রুবেল রানা ওরাই তো দেশে টিকে ছিল তো এখন রুবেলের মতো একজন এমন একটা ভালো শিল্পী জ্ঞানী শিক্ষিত ছেলে যদি বলে যে নিপুণ ইয়াতে আসলে আমি ক্ষমতা ছেড়ে দেব এটা আমাদের কাছে সৌন্দর্য না আমাদের কাছে সুন্দর না তো নিপুণ শিল্পী জাহেদুর শিল্পী তাহলে দেখা যায় তাহলে কি আমি বলবো যে রুবেল নিপুণকে পছন্দ করে একটা প্যানেলে দাঁড়িয়েছে তার প্রেসিডেন্ট যে কোনোভাবেই সেক্রেটারি আসতে পারে না এই কোর্টের এইসবের ব্যাপারে তারপরেও রুবেল তো একটা শিক্ষিত মানুষ মেনে নেওয়া উচিত সবাই মিলে এক একসাথে কাজ করুক রুবেল পদত্যাগ করবে এটা আমার কাছে এটা গ্রহণযোগ্যতা নেই রুবেলের মতো লোক সমিতিতে থাকলে অনেক ভালো ভালো কাজ হবে ও অনেক কিছু জানে কিন্তু যারা আসলো না যে ভালো ভালো মানুষ এবং সিনিয়র কিংবদন্তি যারা রুজিনা আপা তারপরে সুচরিতা আপা না রুজিনা সুচরিতার কথা কব না রুপেলের কথা বললাম যে রুবেল লেখাপড়া জানে শিক্ষিত মানুষ এই জন্য কথা বললাম তো ওরা আসে নাই আবার দু দিন মনে মনে একটা দুঃখ যে আমাদের প্রেসিডেন্ট পাস করতে পারেনি বা আমাদের সেক্রেটারির এরকম হয়েছে ওদের মনে তো একটা দুঃখ থাকবে এগুলি থাকবে না ওরা আবার একসঙ্গে মিলিমিশে কাজ করবে এ নিবচন করতে পক্ষ থাকলে অনেক বাগবিতনটা থাকে থাকে এখন ওদের মরে দুঃখই জানা বলল রুবেল যেটা বলছে পদত্যাগ করবে কেন করবেন না রুবেল রুবেলকে সবাই বলবে বলবে যে আপনার মত একটা পদত্যাগ করবেন কিনা সমিতিরতে আপনার করার তো অনেক কিছু আছে যাই থাকলেই সে করতে পারবে আর যাই না থাকলে করতে পারবে না সমিতির জন্য এটা তো না ওর নিজস্ব জ্ঞান আছে বুদ্ধি আছে ডিফিনিটলি তার থাকা উচিত দিবদ স্যার একটা ভালো লোক পরোপকারী মানুষের উপকার করে এবং সমিতিটা থাকলে দীপজল সাহেব থাকলেও ভালো ওরা থাকবে না কেন আমার অনুরোধ সবাই মিলেমিশে থাকুক এটা ওদের সিদ্ধান্ত আমি আমার কথা বললাম